সন্তানের চোখ দিয়ে যখন পানি বের হবে আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেছেন সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যখন দোয়া করতে যায় যখন চোখ দিয়ে যখন পানি পড়বে যখন চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ বাপ মার কবরে রাজা আপ চিরতরে মাফ করে দিবে কিন্তু আজকে মা বাবার মৃত্যুটাকেও মানুষ আজকে উৎসবে পরিণত করেছে কি বলেন কথা ঠিক না বেটি মা বাবা উৎসবে পরিণত করেছে কিভাবে উৎসব মা যখন চলে গেল অথবা বাবা যখন চলে গেল চার দিন তো আসেই মাত্র মা চলে গেল চার দিন হয়েছে গরু কাটো দুম্বা কাটো উট জবাই দাও গরু জবাই দাও এলাকার সব কিছু দুমদামে খাওয়াও কি বলেন কথা ঠিক নেবে ঠিক সন্তানের নামাজেরও খবর নাই আছে কি নাই এরকম আছে কি নাই নামাজেরও খবর নাই নামাজও পড়লো না যারা খাইলো তারাও পড়লো না যারা আয়োজন করলো তারাও পারলো না লাভটা কি হলো লাভটা কি হলো গরিবকে খানা খাওয়াও এটা তো তোমার সবের একটা অংশ অবশ্য পাবে কিন্তু এটা সিস্টেম আছে কি নাই আছে এটার তো সিস্টেম আছে এজন্য যখন মা বাবা যখন ইন্তেকাল করবে তখন সন্তানের উপরে পাঁচটা হক আছে এক নম্বরে সন্তান সৎ হবে দুই নাম্বারে মা বাবার ক্ষমার জন্য সব সময় দোয়া করবে তিন নাম্বারে ওরে সন্তান তোমার মা তোমার বাবা যখন দুনিয়া ছেড়ে যখন চলে যাবে তিন নাম্বারের হক হলো তোমার মা বাবার যেই সমস্ত ওসিয়াত থাকবে ওসিয়াত তুমি পূরণ করবে ওসিহাত তুমি পূরণ করো মা অথবা বাবা যেই ওসিয়াত তোমাকে করেছে এই তুমি পূরণ করবে এটা হলো তোমার উপরে হক মা বাবার পর এটা তোমার 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 উপরে একটা হক রয়েছে মা বাবা আমার মা আমার বাবা ইন্তেকালের পরে যে সমস্ত ওসিয়াত করবে এই ওসিয়াত পূরণ করা এটা হলো সন্তানের উপরে দায়িত্ব জোরে বলেন সুবহানাল্লাহ চার নাম্বারে মা বাবার ইন্তিকালের পরে সন্তান মা বাবার আত্মীয় স্বজনের সাথে তার সম্পর্ক বজায় রাখবে মা বাবার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখবে এটা হলো সন্তানের উপরে ইন্তিকালের একটা হক সম্পর্ক বজায় রাখবে এখন অনেক যুবক পাওয়া যায় অনেক মানুষ এভাবে পাওয়া যায় যারা আমার বাবার পরে আত্মীয় স্বজনের আর না আছে কি নাই থাকলে বইলেন আছে কি নাই আমার বাবার বোন আমার ফুফু আমার বাবার ইন্তেকালের পরে আমার বাবা যখন জীবিত ছিল তখন আমার ফুফু বারবার আমার বাড়িতে আসত কিন্তু বাবার এতেকালের পরে আমি আমার ফুফুকে কোনোদিন আর দাওয়াত দিলাম না খোঁজ খবর নিলাম না এরকম আছে কি নাই আছে কি নাই আছে ওলিয়ে কামেল মরহুম হজরত মাওলানা মোহাম্মদুল্লাহ সাহেবের রোহের মাকফিরাত কামনার লক্ষ্যে দুই দিন ব্যাপী সিরাত উন্নবী সল্ল আলাইহি ওয়াসাল্লামের অজদোয়ার মাহফিলের আজকে সমাপনী দিবস সমাপনী দিবসের মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মহ মকার এদেশের জাতির গৌরব হজরত আলামা একরম দূর দূরান্ত থেকে আগাত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মহিব্বিন মুরব্বানী আইজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্দুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালের অবস্থান দাতা সম্মানিতা মা ও বোনেরা সৃষ্টির মহান সুষ্টা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুযোগ যে মহান দয়াময় আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া মায়া ও মেহরবানি করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে মায়ের দশ সন্তানকে আপন হয়ে এই জান্নাতের বাগানে আশার ও বসার তৌফিক দান করেছেন এজন্যে দয়াময় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায়ার্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজি সকলি জগবান খুলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরদুল সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্দারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন শফিউলমুজনাবিন খাতামুলনাবীন সাকালাইন ইমামুল মুরসালিন শফি আজম রসুল আকরম নবীল আরব আল আজম হজরত মোহাম্মদুল রসুল্লাহ। সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকুর যে আল্লাহ তালাম এই ফেতনা ফাসাদের জবানায় হাজারো মুসলমানদের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে সুস্থতার সাথে আসার তৌফিক দান করেছেন এজন্যে আর একবার বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্যে পবিত্র কালামে হাকিম থেকে দুই টুকরা আয়াতে কারিমা ও বিশ্বনবী শেষ নবী মহানবী জিন্দানবী হায়াতুল্নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরা হাদিস শরীফ আপনাদের সামনে পড়েছি গীত আয়াত ও হাদিস শরীফের আলোকে হেদায়েতের উদ্দেশ্যে খ্লাসের সাথে রুহানিয়াতের সমন্বয়ে আল্লাহ আমাকে কিছু কথা বলার ও আপনাদেরকেও আল্লাহ হেদায়েতের উদ্দেশ্যে এখলাসের সাথে রুহানিয়াতের সমন্বয় শ্রবণ করার তৌফিক দান করেন অন্তর খুলে বলেন আমিন আমরা যেই সময় জান্নাতের বাগানে বসা এই সময় কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছেন যেই সময় আমরা এই জান্নাতের প্যান্ডেলের ভিতরে বসা এই সময় কত মানুষ হাসপাতালের বেডের ভিতরে গই রাইতেছেন আর কাঁদতেছেন কথা ঠিক না ঠিক আমরা যেই সময় জান্নাতের বাগানে বসা এই সময় বহুত মানুষ রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট করি রাস্তার পাশে বসেই কাঁদতেছেন কিভাবে চিকিৎসা করা যায় কিভাবে চিকিৎসা করব কেউ হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে তিনি দুনিয়া ছেড়ে চলেও গিয়েছে কি বলেন কথা ঠিক না বে ঠিক এমন মুহূর্তে আল্লাহ ওই সমস্ত কঠিন বিপদ থেকে হেফাজত করে আমাদেরকে আল্লাহ জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা বেজার না খুশি আর একটু আসতে বলেন বেজারে না খুশি যারা আমরা খুশি হইলাম খুশির সাথে একবার বলি আলহামদুলিল্লাহ এটা জান্নাতের বাগান কোনো সন্দেহ আছে নাকি ভাই কথা বলেন এটা জান্নাতের বাগান কোনো সন্দেহ আছে কারণ এটা কোনো সাধারণ মানুষ বলে নাই যে এটা জান্নাতের বাগান যেই নবীজিকে কাফের মুশরিক বেঈমানেরা বলেছেন আল আমিন নবুয়াতের আগেই বলেছেন আল আমিন যেই নবীজির জীবনে তার জীবন দর্শায় তার শরীরের ভেতরে একটা মশা মাসি বসে নাই মশা মাসি না এমন এক পবিত্র নবী সেই পবিত্র নবীর জবান মোবারকে বলেছেন যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এটা দুনিয়ার সাধারণ মজলিস থাকে না এটা জান্নাতের বাগান হয়ে যায় জোরে বলেন শোভানন্দ তাহলে এখানে জান্নাতের বাগান যে এটা কোনো সন্দেহ আছে নাকি সন্দেহ নেই যেহেতু জান্নাতের বাগান সেহেতু আমি আপনাদের কাছে আলোচনার শুরুতেই একটা আবদার করব। ভাই কোরআন হাদিসের এটা আলোচনা হবে আদবের সাথে আমরা বসি আমরা আদবের সাথে বসব কারণ হলো যদি আদবের সাথে বসতেই পারি আর আমার এই বসাটা যদি আল্লাহর কাছে মঞ্জুর হয়েই যায় আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায় আর একটা মাস আলা যদি আপনি এখান থেকে শিখে নিতে পারেন হতে পারে একটা আল্লাহ আপনাকে আপনাকে আমাকে মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিতে পারে আল্লাহ পারে কি পারে না এজন্য আদবের সাথে বসবো আমাদের তো এখলাস ঠিক নাই যাও মাফিলে বসি আদব ঠিক নাই বুট বাদাম নিয়ে আমরা মাহফিলে বসি কথাও শুনি খানাও চলে কথা জোরে বলেন ঠিক না বে ঠিক যার কারণে বরকত পাওয়া যায় না এটা তো কোরআনের মজলিস এটার দাম তো অনেক বেশি এজন্য যদি এখলাসের সাথে বসা যায় আল্লাহ হতে পারে এই আলোচনাটা আপনার আমার হেদায়েতের উশিলা বানাই দিতে পারেন এজন্যে খেয়াল রাখবেন একজন বক্তার থেকে অন্তত হলেও একটা মাস আলা শিখে নিব জীবন ভর্ত অনেক মাহফিল অজ শুনলাম কারো ওয়াজ শুনতে শুনতে কালো চুল সাদা হয়ে গেল কালো দাড়ি সাদা হয়ে গেল মুখের ভেতরে ভর্তি দাঁত ছিল সেগুলি সব কিছু পরে বরকা হয়ে গেল কথা জোরে বলেন ঠিক না ঠিক কিন্তু মাহফিলে গিয়ে আমি কি শিখলাম এটাই মূল কথা যদি যদি আদবের সাথে একটা শিখতে পারি আল্লাহ হতে পারে এই মাস আলাকে জড়িয়া করে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিতে পারে এক ব্যক্তি মাহফিলে গেছে মাহফিলে যাওয়ার পরে তিনি হজরত উলামায়ে গ্রামের জবান থেকে শুনেছেন কেবলার দিকে ফিরে استنজা করা নিষেধ এই মাসআলাটা শিখে তিনি বাড়ির দিকে যাইতেছেন বারবার তিনি পড়তেছেন আর তিনি মনে মনে ভাবতেছেন আমি যে মাহফিলের ভেতরে গেলাম মাহফিলে যাওয়ার পরে যে আমি একটি মাস আলা শিখলাম শিখলাম এই মাস আলাটা যদি আমি মনে রাখতে পারি স্মরণ রাখতে পারি হতে পারে আমার এই একটি মাস আলার আল্লাহ তালা আমাকে মাফ করে দিবে ওই ব্যক্তি জবান দিয়া স্মরণ করেন মশালাটা নিয়ে আবার আমি ভুলে যাই আল্লাহর কি কুদরা তিনি বাড়ির ভেতরে যখন গেলেন বাড়ির ভেতরে যাওয়ার বন তিনি যখন বিছানার ভেতরে তেনার অন্তরের ভেতরে বড় ভয় আমি যদি মাসালাটা ভুলে যাই আমার মা যাওয়ার তো আমার কোনো সার্থকতা থাকবে না তিনি বার বার বারবার জবান দিয়া উচ্চারণ করেন আর বলতেছেন কেবলার দিক থেকে ফিরে এসতেন যা করা ওই ব্যক্তি ইন্তেকাল হয়ে গেলেন জোরে বলেন ইন্তেকাল হয়ে গেছে কবরের ভেতরে যখন মাইয়াতকে রাখা হয়েছে মাইয়াতকে যখন কবরের ভেতরে রাখা হল কবরের ভেতরে যখন মাইয়াতকে রাখা হল মুনকার নেকির ফেরেস্তা এসেছে তাকে সোয়াল জবাব করার জন্য এখন মুনকার নেকির বলতেছেন মান রব্বুকা ওয়া মান

ওই লোকটা শুধু বলতেছে কেবলার দিকে ফিরিয়া ইস্তেঞ্জা করা যায়েজ নাই জোরে বলেন সোবাহান তিনি বলতেছেন কেবলার দিকে ফিরে ইস্তেঞ্জা করা যায়েজ নাই ফেরেস তারা যেইটাই প্রশ্ন করে আল্লাহর বান্দা শুধু এইটাই বলে কেবলার দিকে ফিরে ইস্তেঞ্জা করা যায়েজ নাই এইবার আল্লাহর কাছে যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ বললেন ও দল অবশ্য এই লোকটা গুনাহগার ছিল এই লোকটা আসলে ছিল প্যান্ডেলে যাওয়ার পর যখন তিনি একটি মাসালা শিখলেন বেলায় তিনি দুনিয়া সেরে চলে গেলেন ও ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ এই বান্দার একটা মাস আলা শিকার কারণে তার জীবনের গুণাগুলি মাফ করে দিলাম আল্লাহ আল্লাহ কাম আল্লাহ আল্লাহ আশে কু কাম ইয়া এলাহি মুঝসে মজ ক দোর কণ তাকে দেখো মঝমে তুজ কয়েক না জ্বর মাশাল আটার্সিকে একটি মাশাল আরও শিলাইন আজাদ পেয়ে গেলেন এজন্যে যদি আজকে আমি এখানে বসতে পারি এক্লাসের সাথে হজরতে অয়লামাই কেরাম বয়ান করবেন এই ওলামায় গ্রামের জবান থেকে আমি মাস শিখে যাব এক হজরতের কাছ থেকে যদি একটা মাস আলা শিখতে পারি আর ওই মাস আলার উপরে যদি আমল নাও করতে পারি আল্লাহ তালা এক নেকি আপনার আমার আমল নামায় লিখে দিবে আসতে বলেন সুবাহ ইমানের জোর তো কম এজন্য সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা জবান থেকে বের হয় না কথা জোরে বলেন ঠিক না বেঠি আমি যে আয়াতে গালিমা দিল করেছি এ আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন হে তাম দুনিয়ার মানুষ আমি আল্লাহ থেকে সিদ্ধান্ত এটাই হয়েছে আমি আল্লাহ তালা সিদ্ধান্ত এটাই করেছি তোমরা শুধু আমি আল্লাহর এবাদত করবাম কার এবাদত আরো জোরে বলেন কার এবাদত তোমরা শুধু আল্লাহর এবাদত করবা আর কারণ তোমরা শুধু আমি আল্লাহর এবাদত করবাম এবাদতের পরি আমি আল্লাহর এবাদত করবা এরপরে আল্লাহ তালা বলতেছেন মা বাবার সাথে ভালো ব্যবহার কর বা জোরে বলেন সোবাহান আল্লাহ এই আয়াতের এতটুকু বলার পর আমি শুধু আপনাদের কাছে সন্তানের মা বাবার উপরে কি হক আছে জীবিত অবস্থায় কি হক আছে এতেকালের পরে আবার কি হক আছে মা বাবা জীবিত থাকার পর সন্তানের উপরে দশটা হক আছে কয়টা হক ও যুবক সন্তান ভালো করে শুনে নাও আজকে তুমি মা বাবার সামনে তুমি চোখ গরম করে কথা বলো মায়ের কথা শোনো না বাবার কথা শোনো না মাকে ধমক দাও বাবাকে দাও তুমি কি জানো আল্লাহ এবং আল্লাহ রসুলের থেকে তোমার উপরে কি নির্দেশ এসেছে সন্তান তোমার উপরে জীবিত থাকা অবস্থায় দশটা হক আছে এক নম্বরের হক হলো সন্তান মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে মা বাবার যখন খাবারের প্রয়োজন হবে ওরে সন্তান মা বাবার খাবারের ব্যবস্থা করে দেওয়া এটা সন্তানের উপরে হক জোরে বলেন সোবাহ সন্তানের উপরে হক বাবা আমার খাবারের ব্যবস্থা করে দিবেন যখন মা বাবার খাবারের প্রয়োজন হয় মা বাবার যখন খাবারের প্রয়োজন হবে তখন মা বাবার খাবারের ব্যবস্থা করে দেওয়া এটা সন্তানের উপর এক নাম্বারের দুই নাম্বারে ওরে সন্তান মা বাবার যখন পোশাকের দরকার হয় মা বাবার যখন পোশাকের দরকার হবে তখন তোমার উপর এটা হ তোমার মা বাবাকে পোশাকের ব্যবস্থা করবে জোরে বলেন সোভাখান আল্লাহ মায়ের পোশাকের ব্যবস্থা করে দিবেন বাবার পোশাকের ব্যবস্থা করে দিবেন কারণ তোমার কি জানা আছে তুমি যখন ছোট ছিলে তুমি যখন ছোট ছিলে তুমি শুধু বলেছিলে একবার বাবা আমাকে একটা পোশাক এনে দাও তোমার বাবা তোমার কথা শুনে এইবার তোমার কথাটা তোমার আব্বা শুনে নাই তোমার আম্মা শুনেছে তোমার আম্মা শুধু তোমার আমার কাছে শুধু বলেছিলেন বাচ্চার জন্যে পোশাক আইনো বাচ্চার জন্য তুমি পোশাক আনিও এই কথা আমার মা শুধু আমার কাছে বলছে আমার আব্বার কাছে বলেছি আমার আব্বা যান বাজারে যাওয়ার পর আমার আব্বা যান বাজারে যাওয়ার পর এইবার ভিতরে টাকা নাই কেনার পয়সা নাই আমার আব্বা বন্ধু বান্ধবের কাছে ধার চায় ও দোস্ত আমাকে পাঁচশোটা টাকা একটু হালত দাও আমাকে একটা হাজার টাকা দাও আমি তোমাকে দশ বিশ দিন পরে আবার দিয়া দিব এইবার কেহ ধার দেয় না এইবার অবশেষে আমার আব্বা এক বন্ধুর পায়ে ধরিয়া বলে ওরে দোস্ত তোর পায়ে ধরেছি আমাকে তুই পাঁচশো টাকা ধার দে তোরে আমি দশ দিন পরে দিয়া দিব এইবার আমার আম্মা আমার জন্য পোশাক আনতে বলেছে শুধু এক আমার আব্বা আমার মন জয় করার জন্য ছোটবেলা আমার আব্বা জামা কাপড় আনেছে পাঁচ এইবার যখন জামা কাপড় আনার পর সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য শুধু এই কাজ করেছেন পাঁচ জামা কাপড় দিছেন আজকে অনেক মা বাবা রয়েছে বৃদ্ধ অবস্থায় মা বাবার সন্তান খবর নেয় না সন্তান এরকম ভাবে যখন গরিব ছিল মা বাবা বিদ্য হওয়ার পরে এখন আর মায়ের খবর নেয় না বাবার খবর নেয় না মা বাবা কে অনেক সময় আবার মা বাবা হিসাবে পরিচয় পরিচয়ও দিতে চায় না সন্তান কিসের গরম যুবক হয়ে গেছো রক্তর গরম আছে ক্ষমতার গরম আছে আরে এগুলা তো সব হলো তোর মা বাবার পাওয়ার তোর মা বাবা যদি না হতো তুই দুনিয়া দেখতি না তোর মা বাবার যদি না হতো তুই এত বড় ক্ষমতাশীল হইতি না কথা ঠিক না বে আজকে মায়ের সামনে তুই কথা বল একটা ঘটনা মনে পড়েছে বলবো কি কথা বলেন বলবো কি একটু আওয়াজটা জুড়ে দিতে হবে আপনারা আওয়াজ যদি জোরে দেন তাহলে একটু আমাদের কাছে একটু ভালো লাগে ঘটনা মনে পড়ছে বলবো কি এক সন্তান সন্তান গরিবের ছেলে এস এসি পরীক্ষা দিবে টাকা নাই এখন কিভাবে পরীক্ষা দিবে টাকা তো তার কাছে নাই সন্তানটা অবশেষে পরীক্ষা দিতে পারবে না মা বাবা গরিব মানুষ তাদের চোখের ভেতরে ঘুম নাই আমার সন্তানটা পরীক্ষা দিতে পারবে না এটা কিভাবে আমি সহ্য করতে পারবো এটা আমি কিভাবে সহ্য করব আমার সন্তানের জন্যে প্রয়োজনে আমার রক্ত আমি বিক্রি করব। তারপরেও আমার সন্তানকে আমি পরীক্ষা দেওয়াবো এইবার গরিবের সন্তান বাবা এরকম ভাবে মানুষের কাছে নিজের ছেলের পরীক্ষার জন্য ধার কর্য করতেছেন ধার কর্য করিয়াম মানুষের কাছে সাহায্য চায়াম সন্তানকে পরীক্ষা দিলেন সন্তান পাশ করেছে এরপর উচ্চ শিক্ষায় যখন শিক্ষিত হয়েছে এইবার সন্তান যখন বড় হয়েছে যখন সন্তান ভালো চাকরি পেয়েছে এইবার সন্তান একটা বিবাহ বিবাহ করেছে করার পর এখন আর এই গরিবের মা বাবার কাছে এই সন্তান আর থাকতে রাজি হয় না মা ছেড়ে দিল বাবা ছেড়ে দিয়ে শহরের ভিতরে গেল স্ত্রীকে নিয়ে তিনি জীবন যাপন করতেছেন বছর যায় মাস যায় বছর যায় খবর নেয় না মায়েরও খবর নেয় না বাবারও খবর নেয় না এমন সন্তান আমাদের সমাজের ভেতরে আছে কি নাই ঈদের সময় মা কান্দে স্বামী ডাক দেয়া বলেন ও আমার প্রাণের স্ত্রী কেন বা তুমি কান্দো কেন তোমার চোখের পানি পড়তেছে এইবার স্বামীকে স্ত্রী বলে ও আমার প্রাণের স্বামী কিভাবে আপনাকে আমি বুঝাবো আজকে আমার সন্তান পবিত্র ঈদের দিনেও আমার খবরটা নিল না এমন কষ্টটা আমি মা কিভাবে আমি বুকের ভেতরে সামাল করি গো স্বামী এইবার স্বামী বলে ও আমার প্রাণের স্ত্রী করার তো কিছুই নাই আমার সন্তান আমাদের খবর নিতেছে না কিছুদিন পর ওই সন্তানের কাছে খবর যায় তোমার মা অসুস্থ হয়ে গেছে মা অসুস্থ বিছানার ভেতরে পড়ে রয়েছে এইবার সন্তান বলে দেখার সময় নাই অনেক দিন পর রাত্রিবেলা যখন মাকে দেখার জন্য সন্তান রওনা হয় মাকে দেখতে যখন যাবে এইবার কোনো গাড়িও পায় না কোনো রিক্সাও পাইতেছে না হঠাৎ একটা রিক্সা পেয়েছে এইবার রিক্সাওয়ালা বিদ্যু মানুষ মানুষ অবস্থায় যখন রিক্সায় উঠেছে রিক্সাওয়ালা ভালো করে টানতে পারে না এইবার রিক্সাওয়ালার উপরে রাগান্বিত রাগ করে ওই সন্তান হয়ে রিক্সাওয়ালার গায়ের ভেতরে লাথি মেরেছে জোরে বলেন না যখন লাথিটা মেরে দিলেন এইবার বিদ্যলক। ডাক দেয়া বলে ও বাবা তোমার বাড়ি কই তোমার ঘর কই বলে আমার বাড়ি হলো অমুক জায়গায় বলে তুমি কি আমার একটু লাইটটা দিয়া দেখো আমি কে এইবার যখন মোবাইলের লাইট দিয়া যখন দেখলেন ভালো করে যখন তাকাইলেন তখন দেখে যে এইটাই হলো আমার বৃদ্ধ বাবা জোরে বলেন সোবাহার আল্লাহ এটাই তো হলো আমার বাবা আমার বাবার উপরে আমি করেছি আমার বাবার গায়ের উপরে আমি আঘাত করেছি এইবার জড়িয়ে ধরে কান্দে আর বলে ওরে সন্তান এমন একটা দিন তো চলে গিয়েছিল আমি তুই পরীক্ষা দিতে পারো নাই আমি বাবার ঘুম ছিল না মানুষের দরজায় দরজায় গিয়ে আমি ভিক্ষা করেছি জোরে বলে আল্লাহ একবার এমন একটা দিন চলে গিয়েছে যখন তোর জন্যে আমি মানুষের কাছে ভিক্ষা করেছি এখন তুই চাকরি করেছ অবিচার হয়েছ বড় অনেক অবিচার হয়েছ এখন আর আমাকে তুই নাই আমি হইলাম তোর বাবা চল বাবা বাড়ির ভেতরে চল যখন বাড়ির যখন সন্তান শুধু কিনারায় কান্নার আওয়াজ কিসের কান্নার আওয়াজ বাড়ির ভেতরে ঢুকতে না ঢুকতি তিনি শুনতেছেন কান্নার আওয়াজ যখন মানুষের কাছে যখন শুনতে পায় তখন শোনে যে তার মা জননী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার মা জননী চলে গেলেন এই খবরটা তার বাবা শোনার পরে যখন তার বাবার কাছে খবরটা যায় বাবার কাছে যখন খবর গেছে বাবা খবরটা শোনার সাথে সাথে বাবাও সেখানে বেউস হয়ে পড়ে জমিন ছেড়ে তার বাবাও চলে গেছে জোরে বলেন সুভার বাবা মা নাই বাবা নাই দোনজনই হারাম সন্তান কান্দে আর বলতেছেন মা আর কি তুমি কোনদিন আসবা না ও বাবা চেঁতে bari নাই পথের বে ধরে বসে তো তোমাকে আমি আঘাত করেছি রিকশা জোরে চালাতে পারো না বিদায় তোমাকে আমি আঘাত করেছি ও বাবা মা আর কি তুমি কোনো দিন আসবা না আর জোরে বলেন আর কোনো দিন আসবে না কি এজন্য মা বাবার যখন জীবিত হক সন্তানের উপরে হক হলো দুই নম্বরের হক হলো মা বাবাকে সন্তান পোশাকের ব্যবস্থা করবে তিন নম্বরের হক ও সন্তান মা বাবা বৃদ্ধ হয়ে গেছে এখন মা বাবা চলতে ফিরতে পারে না তোমার কাছে এটা ভালো লাগে না সন্তানের উপরে মা বাবার উপরে হক তিন নম্বরে হলো সন্তান মা বাবার খেদমতের ব্যবস্থা করে দিবে কির ব্যবস্থা করবে খেদমতের ব্যবস্থা করাবেন তোমার মা বাবা যদি তোমাকে খাটে ঘুম পাড়ায় তুমি মা বাবাকে জাজিমের উপরে ঘুম পাড়াও মা বাবা যদি তোমাকে সামান্যতম খাবার দেয় তুমি মা বাবাকে ভালো খাবার দাও মা বাবার খেদমতের ব্যবস্থা করে দাও কারণ কি জানো মা বাবার সাথে পাওয়ার হলো আমার আল্লাহর সাথে তিনজনা দোয়া কবুল হইতে কোনো পর্দা থাকে না এরই ভিতরে একটা অন্যতম এক ব্যক্তি হলো মা এবং বাবা মা বাবা যখন দোয়া করে অথ বাবার দোয়া করে সরাসরি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহর আদালতে কবুল হয়ে যায় এজন নেতিন নাম্বারের সকলো সংস্থানের উপরে মা বাবার খেদমতের ব্যবস্থা করে দিবে মা বাবার খেদমত করবে মা বাবার খেদমত করার পর মা বাবা যদি খুশি হয়ে যায় আমার মা বাবা যদি খুশি হয় মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি মায়ে খুশি বাবাই খুশি এই মা বাবা খুশি থাকার পরে এই মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি নম্বরের যখন মা বাবা সন্তানকে ডাক দিবে সন্তান সাথে সাথে সারা দিবে মা যখন ডাক দিবে অথবা বাবা যখন ডাক দিবে সাথে সাথে সন্তান মা বাবার বাবারটাকে সারা দিবে আপনারা সবাই শুনেছেন বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাই বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাই রাত্রিবেলা তার আম্মা তার কাছে পানি চেয়েছেন পানি চাবার পর বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাই মায়ের সামনে সে হাজির মা ডাক বলে ওরে বাইজি। আমাকে একটা গ্লাস পানির ব্যবস্থা করে দাও যখন আলাই। যখন কলসির কাছে গেলেন দেখলেন পানি নাই বাহিরে যখন গেলেন পানি আনার জন্যে যখন পানি আনার পরে যখন মায়ের সামনে হাজির হয়ে গেলেন দেখে মা জননী ঘুমিয়ে গেছেন মা আর তার সজাগ নেই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই তিনি চিন্তা করতেছেন এখন যদি আমার মা কে আমি জাগ্রত করি আমার মা হয়তো কষ্ট পাবে আমার মা কে যদি আমি জাগ্রত করি আমার মা হয়তো কষ্ট পাবে আর যদি আমি যদি এখানে পানি রেখে যদি আমি ঘুমিয়ে যাই আমার মা হয়তো একটু পরে পানি চাবে আমার মা পানি খোঁজ করার পর যদি পানি না পায় হয়তো আমার মায়ের অন্তরের ভেতরে কষ্ট পাবে এই কথা মনে করিয়া রহমাতুল্লাহ আলাই সারা রাত্র একটা গেলাস মায়ের শিওরের ভেতরে দাঁড়াইয়া সারাটা রাত্র ওখানে দাঁড়াইয়া রয়েছে জোরে বলেন ফজরের সময় যখন বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির আম্মা যখন ঘুম থেকে জাগ্রত হলেন জাগ্রত হওয়ার পরে দেখেন যে বাইজিদের চক্ষ দুইটা লাল হয়ে গেছেন বাইজিদের চক্ষ দুইটা লাল যখন তার মা বললেন ওরে বাইজিদ কেনই বা তুই ঘুমাও নাই বলে মা আপনি যখন আমার কাছে পানি চেয়েছিলেন আমি পানি সঠিক সময় দিতে পারি না বাহির থেকে পানি আনতে আমার দেরি হয়ে গেছে মা এসে দেখি আপনি ঘুমের ভেতরে ঘুমায় গেছেন এইবার পানি নিয়ে আমি সারা রাত্র দাঁড়িয়ে রয়েছি এইবার বাইজিদের মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলে ওরে মালিক ও আসমানের মালিক আমার বাইজিদের জন্য আমি দোয়া করতেছি ও আসমানের মালিক আমার বাইজিদকে তুমি ওলি বানায়া দাও জোরে বলেন সোবাহার আল্লাহ বলে বাইজিদের মায়ের দোয়ার কারণে আমার আল্লাহ বাইজিদকে এমন অলি বানাইলেন বাইজিদের নামটা ছাড়া বিশ্বের সবাই স্মরণ করতেছে কিসের কারণে ভাই মায়ের দোয়ার কারণে কিসের দোয়ার কাসের কারণে মায়ের দোয়ার কারণে যখন মা বাবা যখন ডাক দিবে সন্তানের উপরে হক হলো মা বাবার ডাকে সারা দিবে মা অথবা বাবা যখন ডাক দিবে মা বাবার সাথে ডাকে সারা দিবে পাঁচ নাম্বারের হক পাঁচ নাম্বারের অধিকার হল যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধিতা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত মা বাবার অনুগত করবে অরে সন্তান যতক্ষণ আল্লাহর বিরুদ্ধে না হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের বিরুদ্ধে না হবে ততক্ষণ পর্যন্ত মা বাবার কথা তোমার মানাই লাগবে কথা ঠিক না এটা আল্লাহর আদেশ বে আদেশ মা বাবার সাথে তুমি নম্র ব্যবহার মা বাবা আর অনুগত্য করো এটা তোমার উপরে হক সাত নাম্বারে হলো মা বাবার নাম ধরে ডাকবে না এখন এমনও যুবক পাওয়া যায় মা বাবাকে নাম ধরে ডাকে আছে কি নাই মা যখন বৃদ্ধ হয়ে যায় বাবা যখন বৃদ্ধ হয়ে যায় অনেক সন্তান এমন পাওয়া যায় মা বাবাকে বুড়ি এবং বলে ডাকে আছে কি নাই আরে মা এমন একটা ডাক মা এমন একটা মধুর ডাক শুধু একটাই শব্দ হলো মা জানেন মার ভেতরে কত মধু লুকানো আছে মা দিয়া মাওলাম মা দিয়া মাওলানা মা দিয়া মসজিদ মা দিয়া মাদ্রাসা মা দিয়া মাশুক মা দিয়া মদিনা মাদিয়া মক্কা জোরে বলেন সোবাহান আল্লাহ এত কিছু একটা শব্দ মাত্র মা এই মা শব্দ এত কিছু হয় এই মাকে যারা মা না ডাক দিয়ে যারা বুড়ি বলে ডাক দেয় এই বুড়ি বলে যখন ডাক মায়ের কলিজাটা তখন কিন্তু ছিদ্র হয়ে যায় কথা ঠিক না বেটি সাত নাম্বারের সন্তানের উপরে হক হলো মা বাবার নাম ধরে ডাকবে নাম মা বাবার নাম ধরে ডাকবে না বরং নম্র আদবের সাথে মা বাবাকে ডাক দিবে এখন সন্তানের ডাকের ভেতরেও নম্রতা ভদ্রতা নাই এমন ডাক দেয় যেই ডাকের ভেতরে নম্র নাই ভদ্রতাও নাই কথা ঠিক না বেঠি একটু জিকির করি লা ইলাহা বলল এ কাল্লাম আবু জাহেল দিল কত জানাম সুমায়া বলল এ কালাম আবু জাহেল দিল কত জানাম আমার আল্লাহ বলেন

আমি যেই কথাটা বলতেছিলাম আপনাদের সাথে জীবিত অবস্থায় সন্তানের উপরে মা বাবার জন্য দশটা হক রয়েছে এর ভেতরে আট নাম্বার হলো মা বাবার সামনে দিয়ে হাঁটবে না সন্তান পিছে পিছে হাঁটবে মায়ের সামনে হাঁটবে না বাবার সামনে হাঁটবে না আপনারা কি ইতিহাস জানেন আমার মায়ার নবী জন্মের আগে বাবা চলে গেলেন বাবার আদর নহ আমার নবী পায় নাই আমার মায়ার নবী বাবার স্নেহ পায় নাই মায়ের আদর তিনিও ঠিক মতো পান নাই বাবা আগে চলে গেলেন বাবা আগে চলে গেছেন আল্লাহ রসুলের দুধ মা হলন হালিমাতুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সাদিয়া রাদি হালিমাতুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর রসূলের কাছে আসতেন আল্লাহ রসুল দেখতেন যখন হা লিমাতুর সাহ যখন আসতেছেন আল্লাহর রসুল সাথে সাথে দাঁড়ায়ে যাইতেন জোরে বলেন শুভ আনন্দ হা লিমাতুর সাহ দিয়া দেখে আমার মায়ার নবী দাঁড়িয়ে যাইতেন নিদের চাদর মোবারক হা সাদিয়ার তো জন্যে বিছিয়ে দিতেন সাহাবাই গ্রাম বলেন আরসুল আল্লাহ এই বৃদ্ধ মহিলার জন্য আপনি বাবে কেন করেন আল্লাহর নবী বললেন ও আমার সাহাবাই কেরাম শুনো আমি আমার মায়ের আদর বাবা আদর আমি পাই নাই বাবাকে আমি জন্মের পরে পাই নাই আমার মায়ের আদরও ঠিক পাই নাই আমি যা দুধ খেয়ে বড় হয়েছি তিনি হলেন আমার দুধ মাতা হালি মাতু সাদিয়ার এ হলো আমার দুধ মাতা জোরে বলেন সোবাহান আল্লাহ একজন দুধ মায়ের জন্য যদি আমার নবী আপনার নবী যদি এমন সম্মান করতে পারে তাহলে এখন আপনার আমার মায়ের জন্যে কিভাবে সম্মান করা দরকার কথা ঠিক না বেঠি হক হলোের সামনে চোখ গরম করে কথা বলবে না যতক্ষণ পর্যন্ত বিরোধিতা না হয় ততক্ষণ পর্যন্ত শুনবে এটা হলো সন্তানের উপরে অধিকার হক এরপরে সন্তান বরহা কল মা বাবা যখন যখন নিজের জন্য দোয়া করবে তখন হাতটা উঠাইয়া বাবার জন্যও তখন দোয়া করবে জোরে বলেন সুবহানাল্লাহ যখন নিজের জন্য দোয়া করবে মা বাবার জন্যও তখন দোয়া করবে কারণ মা বাবার থেকে আপন এই জমিনের ভেতরে আর কেহ নাই কথা ঠিক না বেঠি আর কেউ আছে আপন কথা বলেন জমিনের আল্লাহর পরে মা ভেতরে থেকে আপন কেহ আছে মা বাবার থেকে আপন আর কেহ নাই সবাই কিন্তু শাসের পাগল কিন্তু আপনার মা আপনাকে কিন্তু নিঃস্বাস্থ্য ভাবে করে ভালোবাসে কথা ঠিক নেবে ঠিক আপনি পরীক্ষা করার জন্য আসিয়েন আর আপনি পরীক্ষা করিয়েন গভীর রাত গভীর রাত্রির ভিতরে যখন আপনি বাড়ির ভিতরে আসবেন একটা ডাক মাত্র দিবেন মা আপনার স্ত্রীও নাক টেনে ঘুমায় আপনার সন্তানেরাও ঘুমায় আশেপাশে সবাই ঘুমাইতেছি সন্তান যখন বাড়িতে গিয়ে যখন মা বলে ডাক দিল এইবার সন্তান যখন দরজা যখন মা খুললেন মা যখন দরজা খোলার পর সন্তান তাকায় দেখে মায়ের কপাল দিয়ে রক্ত বের হইতেছেন সন্তান ডাক দেয়া বলে ওরে মা আপনার কপাল দিয়ে কেন রক্ত পারতেছেন আমরা তো আমি তো বুঝি নাই মা ডাক দেয়া বলে ওরে সন্তান যখন তুই আমাকে মা বলে ডাক দিয়েছ আমি মা মনে করলাম মনে হয় তোর কোনো বিপদ হয়েছে তোর কোনো বিপদ হলো কি না এজন্য আমি তাড়াতাড়ি দরজাটা যখন খুলতে গেলাম তাড়াতাড়ি দরজা খুলতে গিয়ে আমি মার আঘাতটা হয়তো দরজার সাথে আমার কপালের ভেতরে আঘাত লেগেছে এই আঘাত লেগেছে তাও আমি টের পাই নাই ওরে সন্তান দরজা খোলার জন্য আমি ব্যস্ত হয়ে গেছি জোরে বলেন সুবহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মহতারাম হাজির আমি যেই কথাটা বলতেছিলাম মা বাবা যখন জীবিত থাকবে সন্তানের উপরে দশটা হক আছে এতেকালের পরে পাঁচটা হক এন্তেকালের পরে কয়টা হক এন্তেকালের পরে পাঁচটা হক আছে সন্তানের উপরে মা বাবা যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যখন কবরের ভেতরে চলে যাবে পরে সন্তান তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে আদেশ আছে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে আদেশ আছে তোমার উপরে হক আছে কি হক জানো যখন তোমার মা বাবা যখন চলে যাবে মা বাবা যখন চলে যাবে মা বাবা চলে যাওয়ার পণ সন্তানের উপরে এক নাম্বারের হক হলো মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পণ সন্তান এক নম্বরের হক হলো সৎ হবে নাম্বারের হ হলো সৎ হবে অসৎ হবে না কারণ সন্তান যদি অসৎ হয় এই সন্তানের কারণে মা বাবার কবরের ভিতরে আজাব ভোগ করতে হবে এক নাম্বারের হক হলো মা বাবা চলে যাওয়ার পর সন্তান সৎ হবে সন্তান কি হবে ভাই আরো জোরে বলেন কি হবে সৎ হবে হারাম খাবে না হারামের কাছেও যাবে না নামাজ বাদ দিবে না রোজা বাদ দিবে না ব্যাপার চলবে না এক কথায় আল্লাহর হুকুমগুলি মানবে রসুলের তরিকার ভিতরে চলবে মা বাবার বিদয়ের পর সন্তানের উপরে পাঁচটা হক এক নাম্বারে সন্তান সৎ হবে দুই নাম্বারে ওরে সন্তান মা বাবার ক্ষমার জন্যে মা বাবার ক্ষমার জন্যে তুমি মা বাবার জন্যে সর্বদায় সোভান এটা তোমার উপর তোমার উপর অধিকার হ আল্লাহর পক্ষ থেকে অধিকার এসেছে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে অধিকার এসেছে তুমি মা বাবার জন্য সব সময় দোয়া করবে মায়ের জন্য বাবার জন্য যদি কবরের কাছে গি কোন সন্তান যদি সূরাতুল ফাতিহা ইখলাস দুরুদ শরীফ আলহা কুমুত্তা তাকাসুর এই সূরা এবং দুরুদ শরীফ পরে যখন সন্তান যখন দোয়া করবে সন্তান যখন দোয়া করবে মায়ের জন্যে অথবা বাবার জন্যে মা বাবার জন্য যখন দোয়া করবে সন্তান যখন দোয়া করতে গিয়ে সন্তানের চোখ দিয়ে যখন পানি বের হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যখন দোয়া করতে যায় যখন চোখ দিয়ে যখন পানি পারবে যখন চোখের পানিটা নাকের ডকায় আসার আগে আগে আল্লাহ মার করে দিবে। কিন্তু আজকে মা বাবার মৃত্যুটাকেও মানুষ আজকে উৎসবে পরিণত করেছে কি বলেন কথা ঠিক না বেটি মা বাবার এনতেকালটাও কেউ আজকে উৎসবে পরিণত করেছে কিভাবে উৎসব মা যখন চলে গেল অথবা বাবা যখন চলে গেল দিন তো মাত্র মা চলে গেল উঠ জবাই দাও গরু জবাই দাও এলাকার সবকিছু দুমদামে খাওয়াও কি বলেন কথা ঠিক নেবে ঠিক সন্তানের নামাজেরও খবর খবরও নাই আছে কি নাই এরকম আছে কি নাই নামাজেরও খবর নাই নামাজও না যারা খাইলো তারাও পারল না যারা আয়োজন করলো তারাও পারল না কি হলো গরিব কি খানা খাওয়াও এটা তো তোমার সবের একটা অংশ অবশ্য পাবে কিন্তু এটা সিস্টেম আছে কি নাই আছে তো সিস্টেম আছে যখন যখন মা বাবা করবে এজন্য তখন সন্তানের উপরে পাঁচটা হক আছে এক নম্বরে সন্তান সৎ হবে দুই নম্বরে মা বাবার ক্ষমার জন্য সবসময় দোয়া করবে তিন নম্বরে ওরে সন্তান তোমার মা তোমার বাবা যখন দুনিয়া সেরে যখন চলে যাবে তিন নম্বরের হক হলো তোমার মা বাবার যেই সমস্ত ওসিয়াত থাকবে ওসিয়াজ তুমি পূরণ করবে তুমি পূরণ করো মা বাবা যেই ওসিয়াত তোমাকে করেছে এই ওসিয়াত তুমি পূরণ করবে এটা হলো তোমার উপরে হক মা বাবার এন্তেকালের পর এটা তোমার উপরে একটা হক রয়েছে তোমার মা তোমার বাবা আমার মা আমার বাবা পরে যেই সমস্ত করবে এই গুলা পূরণ করা এটা হলো সন্তানের উপরে দায়িত্ব জোরে বলেন সোবাহ চার নম্বরে মা বাবার ইন্তেকালের পরে সন্তান মা বাবা আত্মীয় স্বজনের সাথে তার সম্পর্ক বজায় রাখবে মা বাবার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখবে এটা হলো সন্তানের উপর এতে কালের একটা হক সম্পর্ক বজায় রাখবে এখন অনেক যুবক পাওয়া যায় অনেক মানুষ এভাবে পাওয়া যায় যারা আমার বাবার ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের আর কোনদিন খোঁজ খবরে নেয় না আছে আছে কি কি নাই নাই থাকলে আমার বাবার বোন আমার ফুফু আমার বাবার ইন্তেকালের পরে আমার বাবা যখন জীবিত ছিল তখন আমার ফুফু বারবার আমার বাড়িতে আসতো কিন্তু বাবার ইন্তেকালের পরে। আমি আমার ফুফুকে কোনো দিন আর দাওয়াত দিলাম না খোঁজ খবরও নিলাম না এরকম আছে কি নাই আছে কি নাই আছে আল্লাহর আদালতে হাজির হওয়া ছাড়া কোনো কিন্তু গতি নাই আল্লাহর সামনে সকলের হাজির হইতে হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না সকলেরই তো হাজির হইতে হবে এই জন্যে মা বাবার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখবে এটা হলো চার নাম্বারের হক পাঁচ নাম্বারের হক হলো মা বাবার ক্ষমার জন্য দরবারে দোয়া করবে কি করবে দোয়া করবে আর দোয়াটা আমার আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন রব্বির হামুক কামার রা নি রব্বির রাম রবি কামার রব্বয়া নী এ দোয়াটা বার বার বড়ো বার বার বড়ো আল্লাহ কাছে দরখাস্ত করো। আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ আমাদেরকে এই হক গুলি পালন করার তৌফিক দান করেন আরো আসতে বলে না আমিন এই হক গুলো আমাদের আদায় করা অবশ্য দরকার আছে কি নাই কথা বলেন আছে কি নাই জীবিত অবস্থায় দশটা ইন্তেকালের উপরে পাঁচটি আলোচনার আয়াতের ভিতরে ঢুকি নাই মাত্র জীবিত অবস্থায় দশটা হক ইন্তেকালের পরে পাঁচটি হক সংক্ষিপ্ত ভাবে বলেছি আল্লাহ এই কথার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ এই আজকের মাহফিলকে কবুল করেন বলেন আমিন মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা এলাকার ঘরে ঘরে আল্লাহ শান্তির ভয়সালা করুক সকলে বলেন আমিন যারা আয়োজন করেছে যারা আপনারা শুনতে এসেছেন আল্লাহ সকলকে কামিয়াব করুক বলেন আমিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته